17 দিনের দুঃস্বপ্নের সমাপ্তি হয়েছে। ভারতের উত্তরাখণ্ডের টানেলে যে আটকা পড়েছিলেন 41 জন শ্রমিক, তাদের সবাইকে সুস্থভাবে উদ্ধার করা গেছে, হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তাদের মানসিক স্বাস্থ্যের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নম্বরে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। দুঃস্বপ্নের 400 ঘন্টার লড়াই, যার প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডে চলেছে স্নায়ুযুদ্ধ। ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে পড়ার পর আশা নিরাশার দোলাচলে কেটে যায় 17 দিন। তবে উদ্ধারকর্মীদের অক্লান্ত পরিশ্রমে প্রথমে বের হয়ে আসেন ঝাড়খণ্ডের বাসিন্দা বিজয় হরো, এরপর একে একে বের করে আনা হয় বাকিদের। ধ্বংসস্তূপ টপকে শ্রমিকদের কাছে পৌঁছতে বাকি ছিল মাত্র 3 মিটার। সে সময় সুড়ঙ্গে প্রবেশ করানো হয় অ্যাম্বুলেন্স, স্ট্রেচার আর অক্সিজেন সিলিন্ডার। আগে থেকে তৈরি করা করিডোর দিয়ে কয়েকজন শ্রমিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শেষ কয়েক মিটার খুঁড়তে ব্যবহার করা হয়েছে র্যাট হোল মাইনিং পদ্ধতি। এ কাজ করেন 24 অভিজ্ঞ ব্যক্তি। র্যাট হোল মাইনিং একটি বিশেষ উদ্ধার পদ্ধতি, যাতে ইঁদুরের মতো ধীরে ধীরে খোঁড়া হয় সংকীর্ণ গর্ত। কয়লা খনিতে খনন কাজে ব্যবহার করা হয় এই পদ্ধতি। এর আগে দফায় দফায় আনা ড্রিল মেশিন দিয়ে চলে সুড়ঙ্গ খোঁড়ার কাজ, তবে এ সময় যান্ত্রিক গোলযোগে বারবার বাধাগ্রস্ত হয় উদ্ধার কাজ। লম্বা এই সময় আটকে পড়াদের জন্য পাইপের মাধ্যমে পাঠানো হয়েছে খাবার, পানি, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র। শ্রমিকদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পাঠানো হয়েছে ভিডিও গেম, লুডো বোর্ড সহ অন্যান্য সরঞ্জামাদি। উদ্ধারের পর তাদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে 48 ঘন্টা বাড়ির লোকদের সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গেল 12 নভেম্বর ভোররাতে নির্মাণ কাজ চলাকালে ভেঙে পড়ে উত্তরকাশীর সিল্ক ইয়ারা টানেলটি। সে সময় টানেলের মুখে থাকা শ্রমিকরা বের হতে পারলেও আটকা পড়েন ভেতরের 41 শ্রমিক। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।